কুম রহমতুল্লাহ বরকাত যে সমস্ত মহিলা মা বোনদের বেশি বেশি দেখা যায় যে গর্ভপাত এগুলা ঘটতেছে মানে গর্বের সন্তান টিকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আজকে কিছু ইনফরমেশন দিব যে আমলগুলা করলে ইনশাল্লাহ আপনার গর্বটা রক্ষা হতেও পারে তো এখানে কিতাবের মধ্যে রয়েছে যে সমস্ত মহিলারা গর্ভস্থ সন্তান বারবার নষ্ট হয়ে যায় এই আমলটা করলে ইনশাল্লাহ আপনার সন্তান আর নষ্ট হবে না ভালো থাকবে এক গাছে কালসুতা সুতা কালো সুতা নিয়ে নিম্নের আয়াত মানে আপনার কমরে বাঁধতে গেলে যতটুকু সুতার প্রয়োজন এতটুকু সুতা আপনি নেবেন নেওয়ার পরে বিসমিল্লা সহ নয় বার এই আয়াতখানা পাঠ করে নয়টি গিরা দিবেন আপনার নয় বার পাঠ করবেন নয় বার এই সুতার মধ্যে এই নয়টা গিরা দিবেন গিরা দিয়ে এরপরে পর দিতে হবে এই আয়াতটা পড়বেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুফি দাইনিন দাইনিম মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযীনা ওয়াল্লাদি না হুম মুহসিনুন এই আয়াত যদি আপনি নয়বার বার পড়বেন নয় বার পরে পরে নয় বার পড়ার পরে এক এক বার পড়বেন এক একটা গিরা দিবেন গিরা দিয়ে এরপরে আপনি মহিলার কোমরের মধ্যে পরাই দিবেন ইনশাআল্লাহ এটা মহিলার মাধ্যমে আমলটা করাতে হবে অথবা স্বামী করতে পারেন তার স্ত্রীর জন্য এটা করলে ইনশাআল্লাহ গর্ব নষ্ট হবে না সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে সন্তান বেড়ে উঠবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি